মর্নিং অল অফ ইউ এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শেপ অফ লাইফ উইথ কৈরব। এখন আমরা মোটামুটি দিল্লির কাছাকাছি সাড়ে দশটায় আমাদের ঢোকার মানে সাড়ে দশটায় টাইম অ্যারাইভালের, আর এখন বাজে ঘড়িতে প্রায় নটা। উঠে পড়েছি, ফ্রেশ হয়ে গেছি, বাবাই ওঠেনি কোনো, অ্যাজ ইউজুয়াল বুবুল বসে গেম খেলছে। আর ভাই দিল্লি তো আমার সবসময় আগে প্রিয় জায়গা, বাইরের নজারা জাস্ট ওয়াও। এখন ঢুকে গেছি স্টেশনে, মানে ঢুকে গেছি মানে ঢুকছি, অ্যানাউন্সমেন্ট ফাইনাল হয়ে গেছে, এবার আমরা দিলওয়ালা কি সারা দিল্লি মে। চলো এখন স্টেশনে নামি, মার ট্রেনটাও দুবার দেখে বললো পিছনেই আছে, তো সেটাই আমরা এখন নেমে তারপরে ওয়েট করব আসবে, তারপরে আমরা একসাথে বেরিয়ে যাব। আমরা পৌঁছে গেছি আর এই দেখো মার ট্রেনটা এখানে ঢুকছে, তো এখন মা নামবে তারপরে মাকে দিয়ে আমরা বেরিয়ে যাব। তো একদম এক্সাক্ট টাইমে আমাদের ট্রেনটা আগে মার ট্রেনটা পরে। এবার মা যাবে, বাকে আনতে দিবাকর যাচ্ছে, আমি বাবাই আর বুবুল এখানে দাঁড়িয়ে পড়বো। ঠিক আছে চলো। স্টেশন থেকে বেরিয়ে এখন মেট্রোর দিকে যাচ্ছি, আর মেট্রোর দিকে যাচ্ছি, এখানে খুব স্ট্রিক্ট বলছে মাস্ক লাগাইয়ে। বাচ্চাদের তো মাস্ক দিয়েই দিয়েছিলাম, এখন মাকে মাস্ক দিয়ে দিলাম দিবকার আগে। চলো এবার মেট্রো ধরে ভাবিদের ঘরে যাবো, ভাবিদের এখানে বাড়ি আছে, ভাবিরা ওদের বাড়িতে যেতে বলেছে, আমি ভাবিদের বাড়িতেই যাচ্ছি, আর কোনো হোটেলে যাব না। চলো এবার যাওয়া যাক। এখন আমাদের নিচে নামার পালা, আর এই যে মেট্রো স্টেশন, আর এই যে আমরা যাচ্ছি, চলো। এখন দাঁড়িয়ে আছি মেট্রোর এখানে, এই যে মেট্রো ঢুকে গেল, আমরা এখান থেকে যাব রাজীব চক, তারপর ওখান থেকে দ্বারভাঙ্গা। তো লেটস সি মেট্রো এক্সপিরিয়েন্স কেমন হয়। আমরা মেট্রোতে ঢুকে গেছি, আর এই যে তিনজনে জায়গাও পেয়ে গেছে বসার জন্য, বসে পড়েছে পতি দেবতা। আমরা চলতে শুরু করেছি মেট্রোতে। আমরা দ্বারকা মোড় মেট্রো স্টেশনে নেমে এখন যাচ্ছি ভাইয়াদের বাড়িতে টোটো করে। দিল্লিতে ভাবিদের বাড়িটা খুব সুন্দর, 2 BHK ফ্ল্যাট, এখানে বুবুল শুয়ে আছে, আর মার চান করা হয়ে গেছে, ইসে পর্যন্ত একটুখানি বসে চা টা খেয়ে নিয়েছি, আর ভাবি আমাদের জন্য অনেক কিছু রান্না করেছে, মা চান করে খেতে বসে গেছে, দিবাকরের চান হয়ে গেছে, বুবুলেরও চান হয়ে গেছে। এখন আমরা ফটাফট চান করে যাব মার্কেটে, ইচ্ছা তো আছে সরোজিনী নাগারে, দেখা যাক কোথায় যেতে পারি। তো চলো সঙ্গে থাকো তোমরা, দেখা যাক কি কি করি। আর ভাবি বানিয়েছে কাঠে ইঁচড়ের সবজি, ডাল, আর ওখানে আছে বেগুনের চোখা, ডা ভাত, আর এক গাদা পনির। সবার খাওয়া হয়ে গেছে, পনির শেষ, আর এটা শুধু আমি আর ভাবি লাস্টে খাবো, তাই আমাদের জন্য রয়েছে। এখানে দিবাকর আর মা খেতে বসে গেছে, আর এখানে বাকি আছে এটা বিমলেশ ভাইয়ার খাবার। রেডি হয়ে গেছি, এখন আমরা এ যাচ্ছে না, এই ঘরে থাকছে ভাই ভাইয়ার কাছে, আর আমরা বেরিয়ে গেছি, মোটামুটি আমরা সবাই রেডি। ইয়েস চলো বেরোই, এবার
পিছনে ভাবি তার পিছনে মা আর আগে দিবাকর ঝামেলা করছে, দেরি হয়ে যাচ্ছে দেরি হয়ে যাচ্ছে দেরি হচ্ছে। বেরিয়েছি, দেখা যাক কত জলদি আসা যায়। আমাদের রাত্রিরের ট্রেন 10টাতে, তো তার আগে ফিরতে হবে আমাদের। আমরা পৌঁছে গেছি দ্বারকাতে, মাস্ক মাস্ট। এখন মেট্রো করে যাব রজনী গার্ডেন, চলো বেরোই। আমরা সরোজিনী মার্কেট যাওয়ার জন্য চেঞ্জ করে নিয়েছি মাঝখানে, এখান থেকে আবার ট্রেন মেট্রো চেঞ্জ করে আর একটা মেট্রো ধরতে লাগবে। তো চেঞ্জ করে দিবাকর দেখিয়ে নিয়েছি কোন দিকে যেতে লাগবে, এখন সেদিকে যাওয়ার পালা। এদিকে একটা মেট্রো, এইদিকে একটা মেট্রো, ইয়েস দুদিকে দুটো মেট্রো। আমরা চলে এসেছি সরোজিনী নগরে, এবার উপরে যাওয়ার পালা। এই যে আমার কন্যার প্রতিদেবতা আর লেডিস গ্যাং পিছনে, আমি ভাবি আর মা, বাই বাই। এটিও দাঁড়িয়ে আছে এখনো, চলো এগোই। এবার ফার্স্ট স্টপ, আমরা প্রথমে একটুখানি নিজের পেটটাকে ঠান্ডা করে নিচ্ছি। সরোজিনী নগর থেকে ডাবের জল মা খাচ্ছে, ডাবের জলটা খেয়ে নিই তারপর আমরা এগোবো। অলরেডি আমাদের শপিং স্টার্টেড, একটা এরকম একটা ব্যাগ নেওয়া হয়েছে, আর চলো এগোই উপরে। উই আর গোয়িং টু এন্টার সরোজিনী মার্কেট। What does it mean to be happy? 'Cause it looks like we all don't know. Glass half full or empty? Man, we just putting on the show. Try to look to the heavens to tell us things that we beg to know. Like what the সরোজিনী মার্কেটের ঘোরাঘুরি শেষ। প্রচুর 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 শপিং করেছি, কোনো সময় হলে দেখাবো একবার। লাস্ট এখান থেকে প্লাজো নিলাম দুখানা, আর এই হচ্ছে সরোজিনী মার্কেটের এক্সিটের ভিউ। এই আমাদের বেরোতেও লাগবে, আমাদের আবার রাতে 10টার সময় ট্রেন আছে, চলো বেরোই এবার। সরোজিনী থেকে বেরিয়ে আইসক্রিম বেশ ভাবি ভাবি, এদের সবাইকে খাওয়ালে আইসক্রিম খাওয়ার পরে এই যে এবার আমরা মেট্রো করে বেরোবো বাড়ির উদ্দেশ্যে। বুবুলের জন্য নেওয়া হয়ে গেছে অল্প অল্প জিনিস। এখানে অ্যাম্বিয়েন্সটা কি ভালো লাগছে না, স্বপ্নের শহর আমার দিল্লি। চলো এবার বেরোই আমরাও নিচে মেট্রো স্টেশন। মার সবাই আগে আর এখানে আমি, ওই যে মার ভাবি, এবার আমিও বেরিয়ে যাচ্ছি, চলো। ঢুকতে দেয়নি আইসক্রিম ফিনিশ করা নেই বলে, ভাবিরা এখন আইসক্রিম ফিনিশ করবে তারপরে আসবে। এখন রাজৌরি গার্ডেনে ভাবি মা, ভাবি বাবা দেখা হচ্ছে এখনই, ভাই ভাবছে কি কি পাল্লায় পড়লাম আমি। আর বাবাই আর দিবাকর মাঝখানে নেমেছে, ওরা আসার জন্য ওয়েট করছি, তারপর এখান থেকে যাবো ভাবির বাড়ি। ওই দেখো ওখান দিয়ে মেন রোড, আর এখান দিয়ে আমাদের মেট্রো যাওয়ার লাইন। আমরা এখন যাচ্ছি উপরের দিকে, উপরের দিকে ব্লু লাইনের দিকে, চলো। বেশি টায়ার্ড আমার বাবাই আর মা, আর আমরা ওয়েট করছি ওই যে বীণা দেবীর জন্য। বীণা দেবী গেছিলেন ওইদিকে, ভাবি সিধা সিধা। সব থেকে টায়ার্ড পার্সন বাড়ির, ওই দেখো বসে পড়েছে, ওই যে সামনে দেখো সিধা, আগে দেখো আগে, ও দেখো ওই যে ও আচ্ছা তো বসে, খুব টায়ার্ড ও আমার। চলে এলো আমাদের আরেকটা মেট্রো, বাবাই বসে আছে ওখানে, এখানে বসে আছে ভাবি, এখানে মা, এখানে আমি। লাস্ট মেট্রো দ্বারকার জন্য। জ্যামটা দেখো খালি, জ্যামটা মাই গড, ফুচকাওয়ালা। আর এখানে না ঠেলায় ঠেলায় কত যে ফল বিক্রি হচ্ছে। লাস্ট মোমেন্টে এত বেশি তাড়াহুড়ো লাগলো,
ফটাফট আমরা ব্যাগটা প্যাক করার ছিল, ব্যাগের মধ্যে জিনিসপত্র ঢুকিয়েছি, ঢুকে এখন আমরা বেরিয়ে যাচ্ছি। কিন্তু আমাদের গাড়ি এখনো আসেনি। আর দিল্লিতে একটা প্রবলেম হচ্ছে, ম্যাক্সিমাম গাড়িতে সিএনজি থাকে, এটা বড়। তো চলো এখন আমরা দিল্লি থেকে বেরিয়ে যাচ্ছি। আমাদের ট্রেন রাত্রি 10:20 যাবো এখন স্টেশনের উদ্দেশ্যে। এখানে মেট্রো বাইরে বাইরে দিল্লি সিটির গাড়ি সব যাচ্ছে। আর তো কথা ছিল আমাদের ওলা বা উবেরে, কোনে আমার ওলা বা উবেরে, কিন্তু ওই যে মা আর ভাবি ওইদিকে বসে আছে, ওলা বা উবেরে, কিন্তু শেষ মুহূর্তে গেল আমাদের টাইম শর্টেজ, তার জন্য আমরা যাচ্ছি আবার দিল্লি মেট্রো। দিল্লি মেট্রো জিন্দাবাদ। এই দেখ সব আমাদের লাগেজ। আগে টোটো বেলা যাচ্ছিল না, আমি ছোট জিনিস করে সেকেন্ড টোটোতে এটাতে বাবাই ভাবি আর আমি আর বাবা মা বুবুল ওরা বেরিয়ে গেছে। আমার নেক্সট টোটো চলে এসেছে আমরা স্টেশনে। এটা হচ্ছে আমাদের দুরন্ত এক্সপ্রেস, এখানে করে আমরা যাব জম্মু অবধি, তারপর থেকে আমাদের তারপর আবার ওখান থেকে যাব কাতরা। তো 10:01 ট্রেনের টাইম ছিল 10:30, সো আমরা বিফোর টাইম ঢুকে গেছি। টেনশন হচ্ছিল, রাস্তা বেশ ভালো জ্যাম ছিল সবে মেট্রোতে আসার জন্য, কিন্তু আমরা একমাত্র রাইট টাইমে এসে আসতে পারলাম। দিল্লি মেট্রো জাস্ট ওয়াও। চলো তার ট্রেনে বসে নিই, বসার পরে তারপর আবার দেখা হচ্ছে। আমাদের হচ্ছে B12 আর ভাবিদের হচ্ছে B7, তো আর ছেলেরা সব এক জায়গায় থাকবে, মেয়েরা আরেক জায়গায় থাকবে। আমাদের আজকে রাত্রে ডিনার লুচি আর সবজি। বুবু আর বিবু থাকছে এখানে, আমরা যাচ্ছি আগের ব্লক। বুবুল ভাই ভাই আবার দেখা হবে পরে, ঠিক আছে? ওকে ডান, চলো বাই বাই। আমাদের কাছে আটখানা টিকিট ছিল, তিনখানা আলাদা জায়গায়, পাঁচটা আলাদা জায়গায়, তিনটে আলাদা তিনটে আলাদা, একটা B7 একটা B12। তো B7 এ দিবাকর আর বুবু থেকে গেল, আমরা সবাই B12 এ যাচ্ছি। ওদের খাওয়া দাওয়া করে শুয়ে দিয়েছি, এবার আমি যাচ্ছি আমাদের শোয়ার জায়গায়। এখানে আমি মা বিনা ভাবি আর এই যে আমি সবাই এখানে। চলো এবার শোয়ার বন্দোবস্ত করি। আমি চলে গেছি উপরে, আর এই যে মা আর বাবাই নিচে, আর আমার তলায় আছে বিনা ভাবি। তো চলো আজকে ভিডিওটা এই অবধি রাখি। যদি কিছু ভালো লাগে তাহলে প্লিজ লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, সেপ আপ লাইক উইথ কাইড আপ। এখন আমরা যাচ্ছি জম্মুর উদ্দেশ্যে। কালকে শুরু হবে আমাদের আমাদের যাত্রা, আমাদের মাতারানির যাত্রা। তো জয় মাতা দি, বাই বাই। সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু।